ডাক্তার জাহেদুর রহমান সাড়ে তিন মাসের বেশি সময় পেরিয়ে গেছে একটি নির্বাচনের উপেক্ষা আমাদের সামনে থাকার কথা ছিল সেখান থেকেও আমরা খানিকটা পিছিয়ে আছি অনেক ধরনের সংস্কারের কথা আমরা বলছি বিশেষ করে নির্বাচনকে ঘিরে যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল এই জায়গাটিতে একটু যদি জানতে চাই অন্তত অন্তর্বর্তীকালীন সরকার যদি বেসিক জিনিসগুলো পূরণ করতে না পারে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দিতে না পারে মৌলিক সমস্যার সমাধানে যদি তারা কোনোভাবে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমাদের এই পুরো গণভ্যুত্থান ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে কি গণভ্যুত্থান ব্যর্থ হবে না গণভ্যুত্থানের যে সাফল্য হওয়ার কথা শেখ হাসিনা পালিয়েছেন আমরা চিরকাল বলতে পারব এবং শেখ হাসিনা আমাদের মাথার উপরে নেই এটা একটা বিরাট সাফল্য আমি যখন আমি ট্রুলি আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার আরো বহু জায়গায় আরও ভালো কিছু করার সুযোগ ছিল কিন্তু শেখ হাসিনাকে আমরা আরও দানব হয়ে ওঠা মানে আপনি চিন্তা করুন না আরও পাঁচটা বছর আরও পাঁচটা বছর এবং একচল্লিশ একচল্লিশে চলে গেলে বলবো একাত্তর পর্যন্ত থাকবো তার বংশ পরম্পরায় বাংলাদেশকে একটা সাম্রাজ্যে পরিণত করবেন অভ্যন্তরীণভাবে আর বাইরের দিক থেকে ভারতের কলনীতি পরিণত করবে ওটাই একটা বিরাট সাফল্য কিন্তু আমি আপনার সাথে একমত আমাদের এরপরে যে চাওয়াটা ছিল বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যেটা আমাদের বহু দিন ধরে চলবে যেটা নাগরিকের স্বার্থ সংরক্ষণ করবে সেই পথে আমরা যদি ঠিকঠাক মতো এগোতে না পারি এটা তো ফ্যাক্ট আমরা বলছি জনগণ সংস্কার চাই এখন জনগণকে জনগণ আজিজ ভাইয়ের মতো মানুষ যিনি এডুকেটেড কনস দেশ বোঝেন দেশ কিভাবে কাজ করে সেটা বোঝেন সাধারণ মানুষের কানে সংস্কার শব্দটা আপনি আসলে বলবেন আর যদি ক্ষুধার্থ মানুষের কানে যদি পৌঁছান আপনি গালি খাওয়ার সম্ভাবনা আছে এবং দোষ দেওয়ার কিছু নাই আমি প্রায় বলি যে আপনার আমার আজিজ ভাইয়ের আমাদের কারো আতপেটা খাইয়া থাকার অনুভূতি কি রমজানের মাস ছাড়া আমরা আর কেউ কিছু জানি না ক্রনিকলি জানি না রমজানে আফটার সাম আওয়ার্স আপনি খান কিন্তু কিছু মানুষ আছে দিনের পর দিন মানে একেবারে আন্ডার নিউট্রিশন নিয়ে খুবই কম খেয়ে আত পেটা খেয়ে জীবনযাপন করে ঠিকঠাক করতে না করে দীর্ঘ লাইন দেখতে পারছে হুইচ ইস ভেরি সারপ্রাইজিং আমি একটা জিনিস আসলে নিতে পারি না যে শেখ হাসিনার সময় আমি যে পরিমাণ লাইন দেখতাম যে স্টোরি দেখতাম স্টোরি ইজ দ্য সেম সরকার পাল্টালো ডক্টর জাহিদ আওয়ামী লীগ তো আসলে পুরো দেশকে নিজেদের ছাঁচে ঢেলে নিজেদের মতন করে সাজানোর চেষ্টা করছিল সেখান থেকে তো আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি কিন্তু সেই ছাঁচ থেকে দেশটিকে বের করে নিয়ে আসতে হলে যে কাজগুলো প্রয়োজন সেগুলো আমরা এখন কেন শুরু করছি না সেই সংস্কারের যেগুলো তো আপনারা যারা নির্বাচনী সংস্কার নিয়ে কাজ করছেন আপনাদের সাথে রাজনৈতিক দলগুলোর এখন একটি বড় বিভেদের জায়গা তৈরি রয়েছে এখনো একমত একটু সব রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারবে না সেটি হয়তো স্বাভাবিক কিন্তু নির্বাচন ঘিরে তো আসলে এক জায়গায় হবে বলে আমি আশা করি প্রথম কথা হচ্ছে আমাদের কমিশনের কথা বলছে আমরা না সবগুলো কমিশন যেটা করছে আমরা অলরেডি কিন্তু দেশের প্রায় সব যাদেরকে আমরা আমন্ত্রণ পাঠিয়েছি তাদের খুব যত্ন করে তারা তাদের রিপোর্ট তৈরি করে কোন ক্ষেত্রে কি চায় খুব ভালো রিপোর্ট তারা আমাদেরকে দিয়েছেন তাদের সংস্কারে সেটাকে আমরা কনসিডার করছি সেটাকে যে যেগুলো যেগুলো আমরা মনে করি এগুলো আমরা ইনক্লুড করব করব এরপর সরকার আলোচনায় বসবে উইথ অল দ্য পার্টিস এবং আমি আশা করি যে অভিযোগ করছিলেন যে একদিনে নয়টি পার্টির সাথে আলোচনা করলে সেই আলোচনা একেবারেই একমত কিন্তু সামনে যে আলোচনাটা হবে সেটা আরো অনেক বেশি ইন্টেন্সিভ হবে